হাই বন্ধুরা, আজ আমি দুপুরে খাবো অনেক কিছু দিয়ে। সব কিছু আমার কর্তা মশাই আজ রান্না করেছে, তাই আজকে কর্তা মশাইয়ের হাতের রান্না আমি খাবো। এখানে করেছে রুই মাছের কারি, এখানে ডিমের কারি, এখানে করলা দিয়ে ডাঁটা বড়ি আলু দিয়ে মাখা মাখা তরকারি, এখানে হচ্ছে ছাঁচি কুমড়ো বড়ি দিয়ে তরকারি, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে নটে শাক ভাজা, আর এখানে পেঁয়াজ লঙ্কা লেবু রয়েছে। তাহলে ভিডিওটা দেখতে থাকো, দেখি কেমন রান্না করেছে। ভালোই রান্না করে, কেমন কি হয়েছে, ভালোই রান্না করে, কারণ যেখানে থাকে ঘরে ও নিজেই রান্না করে খায়। আজ বাড়ি এসেছে, আমি বলেছি আজ আমি রান্না করবো না, তুমি রান্না করবে। তাহলে দেখি, প্রথমে শাক দিয়ে খাবো। কলা পাতায় খেতে খুব ভালো লাগে, তাই কলা পাতা কেটে দিয়ে এসছে। এটা ছাঁচি কুমড়োর তরকারি, খুব ভালো হয়েছে। রোজ নিজে রান্না করে করে খেতে ভালো লাগে না, অন্যের হাতে রান্না যেমনই হোক খুব ভালো লাগে। কিন্তু ও ভালো রান্না করে। এটা ডাঁটা আলুর ঝাল, বড়ি, করলা, বেগুন সব কিছু দিয়ে। খুব
সুন্দর করেছে ডাটা আলুর ঝালটা, জাস্ট চুমে গেছে ফাটাফাটি। খুব পরিপাটি করে রান্না করে, ডিমের কারি খাবো মাছের কারি দিয়ে। Thank you.
দেখতে পাচ্ছ বন্ধুরা সব খেয়ে নিয়েছি, সব কমপ্লিট করে ফেললাম। খুব চাপ হয়ে গেছে খাওয়াটা, একদম ফাটাফাটি খেলাম বরের হাতের রান্না। তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।